বিশ্বাস করবেন না যে আসলে 4-5 মাস বয়সের বাইক মাত্র 200 কিলো চলছে কেমনে, এই কেমনে বা এটা অবিশ্বাসযোগ্যই। কারণ হচ্ছে বয়স 4 মাস, 4.5 মাস, কিন্তু চলছে 200 কিলো, এটা আমার হোক খটকা লাগছে, কিন্তু বাস্তব কথা কি যে সবাই সমান চালায় না। আমি মাঝে মধ্যে কথাটা বলি, সবাই সমানভাবে ইউজ করে না বাইকগুলো, কেউ মাসে একবার বের করে, আবার কেউ সারাদিন 200 কিলো চালায়, ঠিক আছে। এই যে বাইকটি যে চলা 200 কিলো, তার প্রথম প্রমাণ হচ্ছে চাবি। এই যে দেখেন, এটা হলো ব্যবহৃত চাবি, এটা ইনটেক চাবি, খোলেনি। তো ব্যবহৃত চাবি যদি একদম ইনটেকের মতো হয়, তাহলে এটা প্রমাণ যে বাইকটি অরিজিনাল চলা। বাইকটি 200 কিলো চলার তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে সামনে টায়ার। দেখছেন সামনে টায়ারের রং, এই যে রং এবং চতুর সাইডে যে লোম গ্রিপ, যেটাই বলেন শোরুমের সাথে মিলাবেন, যে যে মাঝখানে এই যে লোমটাও, এটা এখন পর্যন্ত আছে। তার মানে বাইকটি যদি 10,000, 5,000 বা 3,000 চলত, তাহলে এটা থাকতো না, এই যে এটাও থাকতো না। এই প্রমাণ হচ্ছে, দ্বিতীয় প্রমাণ হচ্ছে সামনে টায়ার। তৃতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিক, দুইটা হাইড্রোলিক। এইভাবে দেখবেন চুল পরিমাণ ক্ষয় যায় না, চুল পরিমাণ, ঠিক আছে, দেখুন চুল পরিমাণ ক্ষয় যায় না, চুল পরিমাণ। তো দুইটা হাইড্রোলিকে কিন্তু চুল পরিমাণ ক্ষয় যায় না, এটাও হচ্ছে তৃতীয় প্রমাণ। আর একটা বাইক প্রমাণ একটা দিলেই যথেষ্ট, সেখানে কিন্তু আমি তৃতীয়টা প্রমাণ দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেটা আসল আসল প্রমাণ সেগুলো দিয়েছি। চতুর্থ প্রমাণ হচ্ছে পুরা বাইকটা নতুন আছে কিনা, এই জিনিসটাও কিন্তু দেখবেন, ঠিক আছে, যে নতুন কিনা, ঠিক আছে। এখন আমি বিস্তারিতভাবে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। অনেকেরই প্রশ্ন, বিভিন্ন জন আমাকে ফোন দিয়েও বলেছেন হাজার হাজার বার যে আপনার বাইকগুলো সবগুলি নতুন এবং ভালো নিউ কন্ডিশন, বাট বড় বড় গাড়ি উঠান না কেন, যেমন FZ-52, ডিক্সার, SF, তারপরে R15, এই ধরনের বড় বড় গাড়ি উঠান না কেন, এই ধরনের প্রশ্ন অনেকেই হাজারবার প্রশ্ন করেছেন। তো উত্তর যতটুক দিয়েছি আলহামদুলিল্লাহ, তবে আপনাদেরকে আজকে আবারও পরিষ্কার করে বলতেছি যে হ্যাঁ, আমি সব গাড়ি কম বেশি করে উঠাই, কিন্তু কম চলা হওয়া লাগবে। হ্যাঁ, মানে 200 কিলো, 500 কিলো, 1,000 কিলো এরকম যদি গাড়ি পাই, তাহলে FZ গাড়ি উঠাইছি এর আগে, এবং যদি পাই তাহলে কিনি। আর এই টাইপের গাড়িগুলো কম পাওয়া যায়, মানে 200 কিলো চলা, 500 কিলো চলা, 1,000 কিলো চলা বাইকগুলো কম পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, এই জন্য এই গাড়িগুলো মানে আমাদের কিনতে একটু কম হয়, ঠিক আছে। অন্যান্য গাড়ি কিন্তু যেমন পালসার, ডাবল ডিস্ক, সবসময় আজকেও দুইটা খোঁজ মানে বের হয়েছে যে 300 কিলো চলা, 500 কিলো চলা, দামে হয় নাই, নেই নেই, কিন্তু পালসার ডাবল ডিস্ক অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই টাইপের গাড়ি নতুনত্ব বাইক, যেমন এটা চলছে মাত্র 200 কিলো, 4 মাস বয়স, 4 মাস বয়স, 2023-এর শেষের এই মডেলটি, বাইকটির মডেল 2023-এর শেষের, রানিং বছরের শেষের, মাত্র 4 মাস বয়স, মাত্র 200-250 কিলো চলছে, বাস এটা দরদাম হয়েছে এবং অল্প চলা আমি নিয়েছি, ঠিক আছে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে এই বাইকটি যে একদম ব্রান্ড নিউ এবং 200 কিলো চলা, তার সাথে প্রতিটা অংশ মিল আছে কিনা, প্রথমে সামনে টায়ারটা দেখুন, চতুর সাইডে শোরুমে যেরকম লোম থাকে হুবহু এরকম আছে, এবং টায়ারের রং, এই যে টায়ারের রং টসটসা, ঠিক আছে, দেখেন মাডগার্ডটা দেখুন সুপার ফ্রেশ, হাইড্রোলিকটা এইভাবে দেখবেন যে চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা, একটা দাগ পড়ছে কিনা দেখুন, হেডলাইটের গ্লাসটা দেখুন তো, একটা চুল পরিমাণ আছর আছে কিনা, অসম্ভব, এটাও দেখুন অসম্ভব। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা দাগ খুঁজে পাবেন না এই বাইকটিতে। এইদিক এইগুলো দেখুন, সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত, এই সাইডে হ্যান্ডেল, এই যে এইটাও নিখুঁত, এইটাও নিখুঁত, লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে, ঠিক আছে। দেখেন টাঙ্কির দিকে তাকান, কি মনে হচ্ছে কালারের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে দেখুন তো। মানে আমি এক কথাই বলবো, এই বাইকটি
এখন শোরুম থেকে বের করলে যেরকম কোয়ালিটি থাকে, মানে এই মাত্র শোরুম থেকে বের করলে যেরকম হতো হুবাহুব ওই রকমই আছে, এটা মানে 100% গ্যারান্টি সহকারে বলতেছি, ঠিক আছে। এবং বাইকটা যে কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই বা এক্সিডিং হয় নাই বা টাচ লাগে নাই, এইগুলোই প্রমাণ, এই জিনিসগুলোই প্রমাণ, ঠিক আছে। বাম্পারটা প্রমাণ, দেখেন সাইড কভারটা প্রমাণ, এই যে পাউদানিগুলো দেখুন কোনো ধরনের টাচ লাগে না, ইঞ্জিনের চেহারা দেখুন, দেখতে পাচ্ছেন কালার, ইঞ্জিনের কালারটা দেখুন। ইঞ্জিন সম্পর্কে কিছু বলতে হবে, মাত্র 200 গুলো চলা, এই ইঞ্জিন সম্পর্কে কি বলবো আপনারা বলবেন আমাকে, ঠিক আছে। তবে কালারটা দেখেই আপনারা বুঝবেন যে বাইকটি কেমন হতে পারে। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ, আমি প্রথমেই বলছি একটা চুলের আসর পরিমাণ দাগ স্কেচ নাই, ব্যাগ রাখার একটা হোগো আছে এখানে, ঠিক আছে। দেখেন ঠিক এরকম লাগবে, সরাসরি ধরুন বাস্তবে দেখবেন, দেখুন বাইকটির চেহারা দেখুন। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার সারা ওয়ান্ডেশ, যে কোনো জেলায় নাম্বার আপনারা নিজ নামে করে নিতে পারবেন, কারণ হচ্ছে কি বাইকটি যার কাছে বিক্রি করব আমরা এই শোরুমের মাধ্যমে আপনার নামে শোরুমের কাগজগুলো পরিবর্তন করে দিব। যখন আপনার নামে বাইকটি হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা হবে না নাম্বার করতে, ঠিক আছে। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ, ব্যাক লাইট সহ উপর অংশটা সহ, পিছনে মাঠগাটা দেখে নিন একদম নিখুঁত। পিছনে দেখেন একটা মাঠগাট টায়ারের সাথে যেটা থাকে সম্পূর্ণ ফ্রেশ, কারোর সাথে টাচ লাগাতে দেয়নি, এবং এটা কিন্তু আলাদাভাবে কিনে নিতে হয়, 1900 টাকা দাম নাকি আমি শুনছি, যেটা দাম 1900 টাকা সেটা উনি লেগে দিয়েছে, ঠিক আছে। এবং এই সাইলেন্সারের সাথেও একটা জিনিস আছে যেটা আপনাদের লাগাতে হতো, সেটাও কিন্তু ডেকোরেশন করা আছে, মানে আপনাকে এখানে কোনো কিছু করতে হবে এরকম মানে সাবজেক্ট নেই, সব কিছুই করা আছে। পিছনের টায়ারটাও দেখাইতেছি, দেখেন পিছনের টায়ার শোরুমের সাথে মিলাইন তো এই বাইকটির টায়ার, দেখেন 200 কিলো চলা না 0 কিলো চলা, যেরকম হুবাহুব ওই রকমই আছে। এই সাইডটা দেখুন, আর একটা আপনাদেরকে ঘুমুর বোঝা দিই, এই দুই সাইড কভারে দুই সাইডে বেশি দিন ইউজ করলে আর বেশি কিলো ইউজ করলে এই সাইডে যে একটা ভিড় থাকে না, এটা কিন্তু দাগ লেগে যায়, মানে আস্তে আস্তে ক্ষয় যায় 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 সাদা বের হয়ে যায়, এটাও কিন্তু একটা প্রমাণ যে বাইকটি ব্যবহারই করেনি। দেখেন দুই সাইডই ব্যবহারই করেনি, এটা আপনি অন্যান্য এতে মানে এফজেড বাইকটি দেখে নেবেন, ঠিক আছে। পাউদানি থেকে নিয়ে দেখুন সাইলেন্সার পর্যন্ত একটা সুতার পরিমাণ দাগ লাগাইতে দেয় নাই, এমনকি যেখানে যে এই খাঁচাটা, এই খাঁচাটা পর্যন্ত নিখুঁত আছে, তার মানে এটাও কারোর সাথে লাগাইতে দেয় না আজ পর্যন্ত, ঠিক আছে। ট্যাঙ্কের এই সাইডটা দেখুন নিখুঁত কাকে বলা হয় দেখুন, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখুন তো বাইকটির চেহারা, ইঞ্জিনের চেহারা দেখুন, এই সাইডে, এই সাইডে লুকিং গ্লাস, এটা এই যে এটা একটা চুল পরিমাণ দাগ লাগিয়ে দেন, একটা চুল পরিমাণ, এটা দেখুন। তো মোটামুটি প্রতিটা অংশ কিন্তু গাড়ির সাথে যা যা আছে প্রতিটা অংশ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। একটা চুল পরিমাণ এই বাইকটির মধ্যে দাগ নেই, নেই 100%। হ্যান্ডেল উপর অংশটা দেখলে আরও অবাক হয়ে যাবেন, নতুন কাকে বলা হয় দেখুন, দেখেন নতুন কাকে বলা হয়, এই জিনিসগুলো দেখুন, এই যে শোরুমের সাথে মিলাইবেন, এই জিনিসগুলো শোরুমের সাথে মিলাইবেন, ঠিক আছে। যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য এই বাইকটি, এই বাইকটি কিন্তু সবাই কিনতে পারবে না, ঠিক আছে। যারা নতুন কিনবেন তাদের জন্য বাইকটি চলার 204 কিলো, 204 কিলো জেনুইন চলা, অরিজিনাল চলা, ঠিক আছে। দুইটি চাবি তো প্রথমেই দেখাইছি, দুইটি চাবি একদম ইনটেক, দুইটি চাবি একদম ইনটেক, ঠিক আছে, ব্যবহারই করেনি চাবি, এরকম কিন্তু
কোয়ালিটি। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো বাইকটির। ট্যাঙ্কের উপর সাইডটা দেখছেন জি, এই বাইকটির সাউন্ড শোনারও কোনো প্রয়োজন নেই। কারণ কি জানেন, এই বাইকটি যে 200 কিলো চলছে, আমি কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বুঝলি আলহামদুলিল্লাহ, না বুঝলি আরও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে এই বাইকটি তারাই নিতে পারবে যারা নিয়োগ করছেন যে শোরুম থেকে আমি নতুন বাইক কিনবো, তারাই নিতে পারবে। এখন শোরুমের প্রাইস থেকে যতটুকু টাকা কম পাচ্ছেন, এটাই আপনার জন্য লাভ। বাইকটি মনে করবেন না বাস্তব কথা, এটা বাইকটি শোরুম কন্ডিশন, এটা বাস্তব কথা। এবং শোরুম কন্ডিশন বাইক শোরুম থেকে কিনতে গেলে 2,33,000 টাকা লাগবে, আর আমরা এই বাইকটি আপনাদের থেকে নেব 2,15,000 টাকা। তাহলে 13,000 টাকা, 18,000 টাকা আপনারা শোরুম প্রাইস থেকে কম পাচ্ছেন। এই 18,000 টাকা আপনারা রেজিস্ট্রেশন বাবদ খরচ করতে পারবেন। বাইক কিন্তু শোরুম কন্ডিশন, ঠিক আছে, কিন্তু রেজিস্ট্রেশন আপনারা ফ্রি পাওয়া যাচ্ছেন, এইটাই আপনাদের জন্য লাভ, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।